শুক্রবার মালদার ইংরেজবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের জোড়াটাঙ্কি এলাকায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধিরা। পাশাপাশি জেলা ও রাজ্যের স্বাস্থ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরিদর্শনে। সুস্বাস্থ্য কেন্দ্রে রক্তের নমুনা সংগ্রহ ঠিকভাবে পরীক্ষা হচ্ছে কিনা, ওপিডি আউটডোর সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধির দল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর ইন হেলথ ইনচার্জ সন্ধ্যা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। কাজকর্মগুলো কি হচ্ছে সেটা আমাদের জেলার সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভারও যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, দিল্লি থেকে হাই পাওয়ার টিম এসছে, তারা এটা ঘুরে ঘুরে দেখছে। এর আগে এই ইনস্টিটিউটটা আমরা দিল্লি থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আবার ওনারা দেখতে এসছেন। আমরা হোপ যে ওনারা ঘুরে ঘুরে দেখবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, একটা ভালো রেজাল্ট আমরা পাবো। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য নিয়ে যা চিন্তাধারা করছেন সেটা রিফ্লেক্ট হবে। এখানে কি বেড বাড়ানোর মতো সম্ভাবনা আছে? সেটা ওনারা ঠিক করবেন, কি করবেন, এটা তো হসপিটাল ইনভেস্টিগেশন। আমাদের কাউন্সিলর আছেন, আমাদের হেলথের কাউন্সিলর আছেন, আমাদের ডেঙ্গুর আছেন, আমাদের লোকাল কাউন্সিলর আছেন,